সাক্ষাৎ হলো আরাফাতের ময়দানে। সে আরাফাতের ময়দানে সাক্ষাৎ হওয়ার পর হযরতে আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে আমার আল্লাহ সন্তান দিয়েছেন জোড়া জোড়া। আপনি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছেন আমি বুঝতেছি। সন্তান দিয়েছেন জোড়া জোড়া, এইভাবে 40 জোড়া পর্যন্ত সন্তান এসেছিল, সেটার ইতিহাস অনেক লম্বা। এরপরে এখানে আরো ঘটনা আছে, এগুলো আমাকে কেটে যেতে হচ্ছে। 41তম বারে হযরতে সাইয়্যেদানা আদম আলাইহিস সালামকে যে সন্তান আমার আল্লাহ দান করেছেন, উনি হচ্ছেন ছেলে সন্তান এবং উনাকে আমার আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করেছেন। ওই সন্তান দুনিয়াতে আসার সময় হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার নবীজির যে নূরে পাক ছিল, সেই নূরে পাক এই সন্তানের পিঠে আমার আল্লাহ স্থানান্তর করে দিয়েছেন। ওই সন্তান নবীজির নূর নিয়ে দুনিয়াতে তশরিফ এনেছেন, উনার নাম হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যাদের যাদের মাধ্যমে আমার নবীজির নূরে পাক মহান রব্বুল আলামিন স্থানান্তর করেছিলেন, এদের মধ্যে কেউ মুশরিক ছিলেন না, কাফের ছিলেন না, এদের মধ্যে অধিকাংশ নবী রাসূল ছিলেন। আর যারা নবী রাসূল ছিলেন না তারা নবী রাসূলের উত্তরসূরি অনুসারী ছিলেন, আর যারা নবী রাসূলের জামানা পান নাই ওনারা মুওয়াহিদ ছিলেন, এক আল্লাহকে মানতেন। আমার নবীজির নূরে পাক স্থানান্তর করার জন্য মহান রব্বুল আলামিন যাদেরকে নির্বাচিত করেছেন এদের নামগুলো আমি দ্রুত আপনাদের খেদমতে বর্ণনা করতেছি, যে ক্রম বিকাশ আমার নবীর নূরে পাক কিভাবে আমার আল্লাহ দুনিয়াতে পাঠালেন। দেখেন নূরের নবী কিভাবে দুনিয়াতে শুভাগম করেছেন। হযরত আদম আলাইহিস সালামের পিঠে আমার নবীজির নূরে পাক, আদম আলাইহিস সালাম থেকে হযরত সাইয়্যেদানা শীস আলাইহিস সালামের পিঠে আমার নবীর নূরে পাক স্থানান্তর হয়, শীস আলাইহিস সালাম থেকে উনার ছেলে আনুসের কাছে, আনুস থেকে উনার ছেলে কাইনানের কাছে, কাইনান থেকে উনার ছেলে মাহলাইলের পিঠে, মাহলাইল থেকে উনার ছেলে ইলিয়ারজের কাছে, ইলিয়ারজ থেকে উনার ছেলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের পিঠে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে উনার ছেলে মতলক মতশালকের পিঠে, মতশালক থেকে উনার ছেলে লামেকের পিঠে, লামেক থেকে উনার ছেলে হযরত নূহ আলাইহিস সালামের পিঠে, নূহ আলাইহিস সালাম থেকে উনার ছেলে সামের পিঠে, সামেন থেকে উনার ছেলে আরফাকশদের পিঠে, আরফাকশদ থেকে উনার ছেলে আবরুল হুদের পিঠে, আবরুল হুদ থেকে উনার ছেলে ফালেকের পিঠে, ফালেক থেকে উনার ছেলে নাখুরের পিঠে, নাখুর থেকে আরগুর পিঠে, আরগু থেকে উনার ছেলে শাহরুখের পিঠে, শাহরুখ থেকে উনার ছেলে তারুকের পিঠে, তারুক থেকে উনার ছেলে হযরত সাইয়্যেদানা ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে আমার নবীর নূরে পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে উনার ছেলে হযরত সাইয়্যেদানা ইসমাইল আলাইহিস সালামের পিঠে, এইভাবে আস্তে আস্তে হযরত আদনানের কাছে, আদনান থেকে মাদের পিঠে, মাদ থেকে নেজারের কাছে, নেজার থেকে মুদারের কাছে, মুদার থেকে ইলিয়াসের কাছে, ইলিয়াস থেকে হুজাইমার কাছে, হুজাইমা থেকে কেনানের কাছে, কেনানা থেকে নদরের কাছে, নদর থেকে মালিকের কাছে, মালিক থেকে ফেরের কাছে, ফের থেকে গালেবের কাছে, গালেব থেকে লুইর কাছে, লুই থেকে কেলাবের কাছে, কেলাব থেকে মুর্রার কাছে, মুর্রা থেকে কুসাইর কাছে, কুসাই থেকে আব্দুল মুনাফের কাছে, আব্দুল মুনাফ থেকে হাশেমের কাছে, হাশেম থেকে আমার নবীর নূরে পাক নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের পিঠে, খাজা আব্দুল মুত্তালিব থেকে আমার নবীর নূরে পাক স্থানান্তর হয়ে উনার ছেলে আমার নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহর পিঠে, হযরতে খাজা আব্দুল্লাহ বড় হলো মামেনা খাতুনের সাথে, উনার সাথে যখন শাদী হয় রজবের প্রথম তারিখ বৃহস্পতিবার মামেনা খাতুনের গর্ভে এই নূরে পাক মহান রব্বুল আলামিন স্থানান্তর করে দিলেন। মামেনার গর্ভে 9 মাস অবস্থান করেছেন, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল এই 9 মাস অবস্থান করে পরিশেষে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার সুবহ সাদেকের সময় আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশে হাশেমি গোত্রে মামেনা খাতুনের জিন্ন কুটিরে দিশা রাখে, দিশা দেওয়ার জন্য পথ রাখে, পথ দেখানোর জন্য গুম রাখে, হেদায়েত করার জন্য জাহান্নামীকে, জন্নতি করার জন্য যারা এক আল্লাহকে চিন্তা না তাদেরকে এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এই দরদামে
পশ্চিমে ছিলেন নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নূরের নবী যেদিকে এটাই হচ্ছে মিলাদুন্নবী। এটা কি মিলাদুন্নবী? আজকে আমাদের দেশে অনেক বাতিলপন্থী আছে, তারা বলে যে নবী যে আমাদের মতো সাধারণ মানুষ। আজকে তাদের থেকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি, বলবে আমার নাম আব্দুর রহিম। তোমার বাবার নাম কি, আমার বাবার নাম খায়ের আহমদ। তোমার দাদার নাম কি, সৈয়দ আলী। তোমার দাদার বাবার নাম কি, আর বলতে পারবে? পারবে না। কিন্তু আজ আমার নবীজি যাদের যাদের মাধ্যমে দুনিয়াতে তশরিফ এনেছেন, নবীজির নূরে পাক যাদের যাদের পিঠে আমার আল্লাহ স্থানান্তর করেছেন, প্রত্যেকের নাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এবং আমার নবীজির আগমনও, নবীজির আগমনও, নবীজি যে দুনিয়াতে তশরিফ এনেছেন, আমার নবীর আগমনও আমাদের মতো নয়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা দুনিয়াতে আসার সময় হয়তো আমাদের মাকে কোন ক্লিনিকে নেওয়া হয়েছে, কোন হাসপাতালে নেওয়া হয়েছে। আমার মার পাশে ডাক্তারি ছিল কিংবা নার্স ছিল, মেডিকেলের ডাক্তার ছিল। আর আমার নবীজি যখন মামেনা খাতুনের গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে তশরিফ আনতেছেন, মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার ঘরে ব্যস্ত থেকে হযরত সৈয়দা বিবি মরিয়ম তশরিফ এনেছিলেন, বিবি আসিয়া এসেছিলেন, হযরত হাওয়া আলাইহিস সালাম এসেছিলেন, ব্যস্তের হুরগণ তশরিফ এনেছিলেন। আর আমরা যখন আমাদের ঘরে কোনো ছেলে সন্তান হয়, কন্যা সন্তান হয়, আমরা সুসংবাদ দিয়ে থাকি যে আমার ঘরে বা আপনার ঘরে একটা ছেলে হয়েছে কিংবা একটা মেয়ে হয়েছে, এভাবে আমরা বলে থাকি। কিন্তু আমার নবীজি মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার ঘরে তশরিফ এনেছেন, মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, আমাদের নবীজির আম্মা বলতেছেন, খারাজা মিন্নি নূর, আমার থেকে নূর এসেছে। মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার থেকে নূর এসেছে, আদাত মিনহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই আমার নূরানি সন্তানের আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সম্পূর্ণ নূরে নূর হয়ে গেছে। দেখেন, এটা বলতেছেন নবীজির আম্মা জান, যার ঘরে আমার নবীজি তশরিফ এনেছেন, সৈয়দা বিবি আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন আমার থেকে নূর এসেছে এবং এই নূরের আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত আলোকিত হয়ে গেছে। আর আমার নবীজি আগমনের পূর্ব মুহূর্তে, সে জাহেলিয়ার যুগে, বর্বর যুগে, মানুষের মধ্যে মানবতা ছিল না, ইনসানিয়ত ছিল না, আল্লাহর এবাদত তারা জানত না, চিন্ত না, এক আল্লাহকে মানত না, তারা অন্যায়ের মধ্যে ছিল, কুকুরের মধ্যে ছিল, শিরিকের মধ্যে লিপ্ত ছিল। আর এই কারণে আল্লাহর রহমতের দরজা বন্ধ ছিল, আসমান থেকে রহমত আসছিল না। গবাদি পশুর আল্লাহর কাছে ফরিয়াদ করে, সাগরের মৎস্য প্রাণীর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কিন্তু নবীজি আসার প্রাককালে আমার আল্লাহ বনের পশুগুলোর জবান খুলে দিয়েছিলেন। বনের এক পশু আরেক পশুকে সুসংবাদ দিয়েছে, দুঃখের দিন শেষ, রহমতুল আলামিনের আগমন হচ্ছে, আমাদের সুখের দিন শুরু। সাগরের মৎস্য প্রাণী এক প্রাণী আরেক প্রাণীকে সুসংবাদ দিয়েছে যে আখেরি জামানার নবীজির আগমন হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। এই রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে এসেছেন। আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত ভোগ করতেছি, ইভেন আমরাও যে দুনিয়া দেখছি, এটা নবীজির উসিলাই। কার উসিলাই? নবীজির উসিলাই। আর সেই নবীজিকে বলতেছে আমাদের মতো। আরে, যেখানে ইবলিস শয়তান, যেখানে ইবলিস শয়তান আগুনের তৈরি, মানুষের রোগের আশায় হাঁটে, সেই ইবলিস শয়তানও তো বলে না আমি নবীর মতো।
ইবলিস শয়তান, যে ইবলিস শয়তান আগুনের তৈরি, ইয়াতা শাক্কালু বেশকালে মুখতালেফা, বিভিন্ন সুরত ধারণ করতে পারে, সে ইবলিস শয়তান আমার নবীজির ব্যাপার যখন আসছে তখন সারেন্ডার, তখন কি সারেন্ডার করে দিয়েছে। আমার নবীজি আরশাদ করেন, উম্মত আমার, মান রানি ফিল মানামে ফাকাদ রা আল হাক্কা লিআন্না শয়তান লা ইয়াতামাসসালু বি। ও উম্মত আমার, আমাকে যদি তোমরা স্বপ্নে দেখো তাহলে ঠিক ঠিক দেখবে, যেহেতু আমি নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। দেখেন ইবলিস শয়তান আগুনের তৈরি, প্রত্যেকের সুরত ধারণ করতে পারে, কিন্তু নবীজির ব্যাপারে যখন আসছে সারেন্ডার। আমার নবীজি সুরত ধারণ করতে পারে না, ইবলিস শয়তান বলে আমি প্রত্যেকের মতো হতে পারি কিন্তু নবীর মতো হতে পারি না। কিন্তু আমাদের দেশে আল হাদিস, ওয়াহাবি, জামাত ইসলাম, বাতিলপন্থী যারা আছে এরা বলে যে নবী আমাদের মতো, এই কথা শুনলে ইবলিস ইবলিস শয়তান তাদের দিকে রীতিমতো হতবাক হয়ে তাকিয়ে থাকে। যে সমস্ত বাতিল ফেরকারা এই কথা বলে নবী যে আমাদের মতো, তখন ইবলিস শয়তান তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিরে আমি না আগুনের তৈরি শয়তান, আমি তো বিভিন্ন সুরত ধারণ করতে পারি কিন্তু নবীর মতো হতে পারি না, তোরা কারা আল হাদিস, তোরা কারা ওহাবি, তোরা কারা জামাত ইসলাম নবীর মতো দাবি করছিস, হায়রে আশ্চর্য লাগতেছে, আমি কি শয়তান, তোরা তো আমার থেকে সিনিয়র শয়তান। ইবলিস শয়তান বলে আমি কি শয়তানের শয়তান, তোরা তো আমার থেকে দেখে সিনিয়র শয়তান, যেখানে নবীর ব্যাপার আছে আমি সারেন্ডার, আমি প্রত্যেকের মতো হতে পারি কিন্তু নবীর মতো হতে পারি না, আর তোরা বলছিস তোরা নবীর মতো, তাহলে বুঝ আমিও তোদের সামনে সারেন্ডার করলাম, আমি তোদের কাছে ছোট হয়ে গেলাম, আমি জুনিয়র শয়তান, তোরা ওয়াবি মওদুদি আলে হাদিসরা সিনিয়র শয়তান। আজ আপনাদেরকে আমি মোবারকবাদ দিচ্ছি, এই ধনকুড়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে যারা অষ্টমবারের মতো এই ধনকুড়া আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের আয়োজন করেছেন, আজকে আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব কিবলা, ওনার ভক্ত মুরিদানরা, আপনারা যে মাহফিল করেছেন, আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ দিচ্ছি যে আজ আপনারা সুন্নি কনফারেন্স করে এই কথা প্রমাণ করে দিয়েছেন, আমরা আল্লাহকে ভয় করি, আমরা নবীজিকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করি, আউলিয়ায়ে কেরামকে আমরা মান্য করি, এই কথা আপনারা প্রমাণ করেছেন। বাকি আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব উনি যে তকরির করতেছিলেন, ওনার তকরির গুলো আমি আসার পথে শুনেছিলাম, অনেক গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, যে পীর যার যার সুন্নিয়ত সবার, পীর যার যার সুন্নিয়ত সবার, এই কথা উনি বারবার বলেছেন, এবং এই কথা বলেছেন একমাত্র নজাত প্রাপ্ত দল সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এর বাইরে যারা আছে এগুলা বাতিল। এজন্য আমি আপনাদের খেদমত বলবো, আকীদার উপর মজবুত থাকবেন, চতুর্দিকে বাতিলদের তুফান চলতেছে, একদিকে বাতিল ফেরকা ওয়াহাবি মওদুদি তবলিগি রাফেজি আহলে হাদিস, ওদের তুফান চলতেছে বাতুলতার, আর একদিকে নাস্তিক্যবাদের তুফান চলতেছে, আবার তৃতীয় এক তুফান চলতেছে সেটা যে মাদক সেবীদের তুফান, মাদক সেবীদের। আমাদের নতুন প্রজন্মের ছেলেদেরকে বাতিল ফেরকা থেকে দূরে রাখতে হবে, নাস্তিকদের থেকে হেফাজত করতে হবে, মাদক সেবীদের থেকে রক্ষা করতে হবে। সেজন্য আমরা এখন নতুন প্রজন্মের সন্তানদেরকে সুন্নিয়তের উপর গড়ে তোলার জন্য আমরা সুন্নি নুরানি বোর্ড গঠন করেছি, সুন্নি নুরানি বোর্ড গঠন করেছি, এজন্য আপনাদের খেদমতে আরজ করব, আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সুন্নি নুরানি মাদ্রাসা করেন, সুন্নি নুরানি মাদ্রাসা করেন, এই সুন্নি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আহামরি বড় বিল্ডিং এর প্রয়োজন হবে না, দুইটা ছোট ছোট বিল্ডিং, দুইটা ছোট ছোট রুম নেন, এই দুইটা ছোট ছোট কামরা নিয়ে আপনারা নার্সারি ওয়ান এই দুই ক্লাস শুরু করে দেন, আমাদের কাছে প্লে থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত পূর্ণাঙ্গ নুরানি বই আমরা ছাপিয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমরা এই নুরানি পড়ানোর জন্য কিন্তু প্রশিক্ষণ লাগে, শিক্ষককে
প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তাই আমরা চট্টগ্রামের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, সেখানে আপনাদের হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের ওখানে প্রশিক্ষণ নিতে আসতেছে। যারা আলেম ফাজেল পড়ে গরিব ছাত্র আর লেখাপড়া করতে পারছে না, তাদেরকে আপনারা আমাদের কাছে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দিন। ওরা যদি প্রশিক্ষণ নিয়ে আসে এখানে সুন্নি নুরানি মাদ্রাসার মধ্যে, তারা পড়ায় আপনাদের ছেলেরা অল্প দিনের মধ্যে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, মখরাজ মুখস্থ করতে পারবে, 60টির মতো আমার নবীজির হাদিস পাক আপনার 4-5 বছরের ছেলেরা মুখস্থ করে নেবে, এবং শরীয় শরিয়া রশ্মি দীর্ঘি এগুলো শিখতে শিখতে ছড়ায় ছড়ায় তারা আকিদও শিখে ফেলবে। যেমন আপনার যদি এই বাজার থেকে বই আনেন, সেখানে আপনার ছেলে, ছোট্ট ছেলে ফেলাতে পড়ে শরীয়তে অজাগর, শরীয়তে অজাগর, শরীয়তে আম, রসইতে ইঁদুর, দীর্ঘইতে ইগল, কিন্তু আমরা এগুলো দিই নাই। আমরা ছেলেদেরকে সুন্দরভাবে গঠন করার জন্য আমরা দিয়েছি শরীয়তে অজু, শরীয়তে অজু, আর শরীয়তে আল্লাহ। আমরা দিয়েছি রসইতে ইমাম, দীর্ঘইতে ইমান। এবার দুই লাইন দুই লাইনের ছন্দ আছে না, ছন্দের মধ্যে কি দিয়েছি? শরীয়তে অজু, অজু করি, নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি, শরীয়তে দিলাম, শরীয়তে দিলাম আল্লাহ, সেখানে আমরা আমাদের আকিদে ঢুকে দিলাম আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায়। তাহলে আপনার 4 বছরের ছেলে, এই ছেলে নবীজির প্রেম বুঝবে, আল্লাহকে পেতে চাইলে নবীজির প্রয়োজন এটা বুঝে যাবে। আর রসইতে দিলাম ইমাম, কি দিলাম? ইমাম, ওখানে ছড়া দিলাম ইমাম, যদি ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়, ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়। এই 4-5 বছরের শিশু একদিন বড় ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, একদিন সরকারি বড় কর্মকর্তা হবে, বিভিন্ন জায়গায় তার পোস্টিং হবে। ওই ছেলে ছোটবেলায় যখন পড়েছিল ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়, তাহলে বুঝে গেল সুন্নি ইমাম লাগবে জামাতে নামাজ পড়ার জন্য। বাংলাদেশের যে কোনো জেলায় যাক, সে নামাজ পড়ার জন্য সুন্নি ইমাম তালাশ করে নেবে। আর দীর্ঘইতে দিলাম ইমান, কি দিলাম? ইমান, ইমান আকিদা শুদ্ধ করি, সুন্নিয়তের সমাজ গড়ি। আমরা এগুলা সুন্দর করে এই শরীয়ত শরিয়া থেকে একদম শেষ পর্যন্ত ক ক গ গ এই চন্দ্রবিন্দু পর্যন্ত যা আছে ওখানে আমরা আমাদের আকিদা, আমাদের আমল, সুন্নি জামাত এগুলো আমরা ওখানে ফিট করে দিয়েছি। আপনার এই ছোট্ট ছেলে সুন্নি নুরানি মাদ্রাসায় যখন পড়বে, এই আর সুন্নিয়া তাকে শিক্ষা দিতে হবে না, আমাদের বই পড়তে পড়তে সুন্নি হয়ে যাবে, এবং সাথে সাথে এর আকিদা মজবুত হবে, আরেকদিকে শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, মহারাজ মুখস্থ করতে পারবে, এবং 60টির মতো রসুলের পাক সালামার হাদিসে পাক তার মুখস্থ হয়ে যাবে, এবং প্রয়োজনীয় মশালা মশাইল সে শিখতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশকে কবুল করুন, এবং বাংলার ঘরে ঘরে সুন্নি মাদ্রাসা করার সবাইকে তৌফিক দান করুন, এবং আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কুদরতের হাতে কবুল করুন। যারা মঞ্চে তশরিফ রেখেছেন, যারা প্যান্ডেলের নিচে বসেছেন, যারা প্রজেক্টর বা পর্দার আড়ালে আছেন, কিংবা যারা লাইভে আছেন, সবার এই আন্তরিকতাকে মহান রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত।